প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি দর্শনা রেল স্টেশন থেকে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব দর্শনা-গেদে বর্ডার কিছু চিত্র তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষ করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই কিছুক্ষণ আগে আমি যশোর থেকে দর্শনা রেল স্টেশনে এসে পৌঁছালাম। পৌঁছেই সরাসরি রওনা দিয়েছি দর্শনা রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে জয়নগর সীমান্তে। স্টেশন থেকে সিএনজি বা ভ্যান যোগে জয়নগরে যাওয়া যায়। ভাড়া জনপ্রতি 30 টাকা, কিন্তু জয়নগরে প্যাসেঞ্জার এই মুহূর্তে না থাকায় আমাকে একা একে একটি ভ্যান গাড়ি রিজার্ভ করতে হলো। যাওয়া আসা ভাড়া 100 টাকা। জয়নগর সীমান্তে সময় অতিবাহিত করতে পারবো ঘণ্টাখানেক। যাই হোক বন্ধুরা, যেতে যেতে আমরা দর্শনা পৌরসভাটির সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। দর্শনা হলো বাংলাদেশ ও ভারতের সীমান্ত অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পৌর শহর। শহরটি খুলনা বিভাগের অন্তর্গত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অবস্থিত। চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা উপজেলার দূরত্ব 10 কিলোমিটার, আর দামুড়হুদা থেকে দর্শনার দূরত্ব 13 কিলোমিটার। সীমান্তবর্তী দর্শনা পৌরসভাটিতে প্রায় 40,000-এর অধিক মানুষের বসবাস। দর্শনা নামকরণটি 1800 সালে কিছু আগে থেকে প্রচলিত, কিন্তু কিভাবে এই স্থানের নাম দর্শনা হলো তা নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে দ্বিধা বিভক্তি থাকলেও সর্বজনীন যে কারণটি পাওয়া যায় তা হচ্ছে দর্শন শব্দ থেকে দর্শনা শব্দটি উৎপত্তি হয়েছে। মূলত এই অঞ্চলটি ট্রানজিট পয়েন্ট, ইকু চাষের উপযুক্ত ভূমি, রেলপথের উপযোগী সূচনা কেন্দ্র, নদীমাতৃক পরিবেশ প্রভৃত কিছু দর্শন মিলেছিল। তাই দর্শন নামকরণের পেছনে উল্লেখিত কারণটি সর্বাধিক সমাদৃত। বন্ধুরা, এইমাত্র আমরা জয়নগর চেকপোস্টে এসে পৌঁছালাম। আমি এখন 0 পয়েন্টের কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত সীমান্ত শহর দর্শনা ব্রিটিশ আমল থেকে দর্শনে আন্তর্জাতিক মানের কম্পিউটারাইজ সুবিধা সহ 1 কিলোমিটারের ব্যবধানে 2টি রেল স্টেশন অবস্থিত। বাংলাদেশ ভারত সহাদ্রির বহিঃপ্রকাশ স্বরূপ 2007 সালের 14 এপ্রিল হতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দর্শনা-গেদে সীমান্ত দিয়ে চলাচল করে আসছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার অবস্থান বাংলাদেশ ভারত নো ম্যানস ল্যান্ডে, সামনে ভারত। এই রেল লাইন চলে গেছে ভারতের গেদে রেল স্টেশনে। এখান থেকে গেদে রেল স্টেশনের দূরত্ব 35 কিলোমিটার। গেদে রেল স্টেশনটি 1862 সালে নির্মিত, ভারতের পশ্চিমবঙ্গের একটি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন, যেটি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের সিডি ব্লকে অবস্থিত। এটি কলকাতা শহরতলি রেলওয়ে শিয়ালদহ গেদে লাইনের সর্বশেষ স্টেশন। গেদে থেকে রানাঘাট এর দূরত্ব 55 কিলোমিটার এবং কলকাতার দূরত্ব 136 কিলোমিটার। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম, মূলত এরা সকলেই পর্যটক, বাংলাদেশ ভারত সীমান্ত দেখতে এসেছে। তবে কিছু ভিসাধারী যাত্রী আছে যারা ভারতে যাচ্ছে, আবার কেউ কেউ ভারত থেকে বাংলাদেশে আসছে। কোভিড-19 কারণে ভারত সরকার বাংলাদেশের উপর সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেও সম্প্রতি এই রুট দিয়ে শুধুমাত্র মেডিকেল ভিসাধারী যাত্রীরা বর্তমানে ভারতে প্রবেশ করতে পারছেন।
অবশ্য সেজন্য সাথে থাকা লাগবে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট।